সো নমস্কার সবাইকে, ন্যাশনাল অ্যাফেয়ার্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো নোবেল পুরস্কার 2023 ভৌত বিজ্ঞান, মানে ফিজিক্সে কারা কারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নিয়ে আমরা আলোচনা করব। তো চলো লেটস সি। তার আগে আমি বলবো, তোমরা সবাই কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থাকবে, খুবই ইম্পর্টেন্ট টপিক, কেউ মিস করবে না এটাকে। ওকে চলো, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিয়েরে আগস্টিনি, ফেরিং ক্রস এবং অ্যানি এলফুইয়ার, এনারা তিনজন ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন। পিয়েরে আগস্টিনি ফ্রান্সের বাসিন্দা, ফ্র্যাঙ্ক ক্রস তিনি হলেন হাঙ্গেরির বাসিন্দা এবং অ্যানি এলফুইয়ার উনি হলেন ফ্রান্সের বাসিন্দা। এনারা তিনজন ওয়ার্ক অন দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন ইনসাইড অ্যাটমস অ্যান্ড মলিকুলস, তার মানে ওনারা পদার্থের মধ্যে যে ইলেকট্রনের যে গতিশীলতা, সেই গতিশীলতা নিয়ে গবেষণা করে এই নোবেল প্রাইজটা পেয়েছেন। ঠিক আছে, এবার তাহলে আমরা নেক্সট দেখে নেব রসায়ন বিজ্ঞান মানে কেমিস্ট্রিতে কারা কারা 2023 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। তো চলো আমরা দেখে নিই কারা কারা নোবেল প্রাইজ পেয়েছেন। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে মগি বাবেন্ডি, লুইস ব্রুস এবং অ্যালেক্সি একিমোভ, এনারা তিনজন কিন্তু এবছর 2023 সালে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজটা পেয়েছেন। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই এই জিনিসটাকে খুব ভালো করে নোট ডাউন করে রাখবে, তোমাদের ভবিষ্যতে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এটা। ঠিক আছে, তো চলো বাই।